वेलकम टू अ न्यू व्लॉग। आज 25 दिसंबर सकाल सकाल पाड़ार मंदिरे शिव पुजो होच्छिलो, चले एलाम सेखाने प्रणाम करते। एसे देखी पाड़ार भाईगुलो सब बैडमिंटन खेलबे बोले तार कोर्टटा रेडी करछे। निजेर छोटबेलार कथा मने पड़े गेल। आमराओ ठीक एरकमई शीतकाले सकाल सकाल एसे कोर्टेर समस्त किछु रेडी करे राखतम, आर बड़ो दादारा लाइट लागिए दित, नेट टांगिए दित। ओखान थेके फिरे खावा दावा करे एखन एकटु झटपट रेडी होये नियेछि। क्रिसमस ताई लाल तो मास्ट, आर सेरकमई एकटा ड्रेस पड़े निये एबार बेरिये पड़लम क्रिसमस सेलिब्रेशनेर जन्य। आमी अपूर्व आर साथे आमादेर घोड़ा যাচ্ছি বর্ধমান। এটা বর্ধমান কাটোয়া মেন রোড। বাড়ির থেকে বর্ধমানের ডিস্টেন্স 20 কিলোমিটার। রাস্তার ধারে দেখো সুন্দর ছোট ছোট দোকানের মতন করে কেক নিয়ে সাজিয়ে বসে আছে। ক্রিসমাস কেক, লাল, সবগুলো যেন ওতপ্রোতভাবে জড়িত। আর সেসব দেখতে দেখতেই হালকা দিন শেষের মিষ্টি রোদ গায়ে মেখে এগিয়ে চলেছি আমরা আমাদের গন্তব্যের দিকে। কথা বলতে বলতেই বর্ধমান পৌঁছেও গেলাম। এটা হলো বর্ধমান স্টেশন চত্বর, আর ওই যে দূরে উঁচু মতন দেখা যায় ওটা হলো বর্ধমানের সেই ঐতিহ্যবাহী ফ্লাইওভার। এই ফ্লাইওভারটা যখন তৈরি হচ্ছিল তখন আমাদের সে কি আগ্রহ, কিভাবে কি হচ্ছে না হচ্ছে সমস্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখতাম। আর সেই ফ্লাইওভারের ওপর দিয়েই এখন যাওয়া আসা করি, ভাবতেই কি ভালো লাগে। ক্রিসমাস যদিও খ্রিস্টানদের উৎসব, যিশুর জন্মদিন, তাদের কাছে এটা একটা পবিত্র দিন, ঠিক আমাদের দুর্গাপুজো, কালীপুজো বা অন্যান্য পুজোগুলোর মতো। তবে আজকাল বাঙালিরাও এই ক্রিসমাসে নিজেদের মতন করে আনন্দে মেতে ওঠে। অল্প একটু কেক খাওয়া, লাল ড্রেস পরা, চার্চে যাওয়া, যিশুকে প্রণাম করা, সমস্ত কিছুই। অনেকেই আবার এটা সমালোচনাও করেন, তবে আমার কিন্তু বেশ ভালোই লাগে। প্রথমেই চলে এসেছি সর্বমঙ্গলা মন্দিরে। মন্দির 4টার সময় খুলবে, এখন ওই 4টে বাজতে 10 এরকম বাজে, তো আমরা এখন এই বাইরেটায় বসে অপেক্ষা করছি। ওই পিছনে মন্দির চত্বর দেখা যাচ্ছে, মন্দির খুলুক তারপর আবার দেখা হচ্ছে। এই যে আরও অনেকে অপেক্ষা করছে এখানে, সবাই ওই মন্দির খোলার অপেক্ষায় বসে আছে। এখন আমি ভাজা নিয়ে নিচ্ছি। মন্দির চত্বরের ঠিক বাইরেই অনেক সারি সারি দোকান আছে, সেখান থেকেই পূজোর ঝুড়ি কিনে নিয়ে এরপর মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরে ঢুকতেই বাঁ পাশে প্রথমেই মহাদেবের 3টি মন্দির এবং তারপর মূল মন্দিরের 8 চালা ও গর্ভগৃহ। মন্দির খোলার সাথে সাথেই আমাদেরই মতন যারা আরও অপেক্ষা করছিলেন তারা চলে এসেছেন এবং বেশ অল্প স্বল্প ভিড়ও হয়েছে। চলুন আমরাও এখন সেখান দিয়ে গিয়ে মায়ের পুজোটা দিয়ে ফেলি। মাকে তখন সবে মাত্র স্নান করিয়ে গয়না পরিয়ে তার নিজের স্থানে বসানো হয়েছে। কি অপরূপ শোভা, ওটা মন্দির চত্বর যেন আলোকিত হয়ে আছে। 8 চালার দেওয়ালে মায়ের ইতিবৃত্তি বর্ণনা আছে। জেলেরা প্রথম শামুক গুগলি করাতে গিয়ে জলের ভিতর থেকে মায়ের এই শিলা কুড়িয়ে পান।
এই শিলা তারা তাদের নিত্য নৈমিত্য বিভিন্ন কাজে ব্যবহারও শুরু করেন। গুগলি ভাঙা, আরও যা যা কাজ তাদের প্রয়োজন হতো। এমনকি শামুক গুগলির সাথে সাথে মায়ের এই শিলা মূর্তি অগ্নিদগ্ধও হয়। এরপর মহারাজা মায়ের স্বপ্নাদেশ পান এবং জেলেদের পাড়ায় গিয়ে উপস্থিত হন। সেখান থেকে মায়ের এই শিলাকে নিয়ে এসে প্রায় 300-350 বছর আগে এই স্থানে মাকে প্রতিষ্ঠা করেন। মূল গর্ভগৃহের ডান দিকে এই চত্বরে দুপুরবেলায় মায়ের ভোগ খাওয়ার ব্যবস্থাও হয়। বাইরের ওই দোকানিদের ফোন নাম্বারে ফোন করলে খুব সহজেই ভোগের কুপনও সংগ্রহ করা যায়। তাছাড়া সকাল সকাল পুজো দিতে এলে নিজেরাও কুপন কেটে নেওয়া যায়। পাশেই মাতা ধনেশ্বরী লক্ষ্মীর মন্দির, সেখানেও একবার প্রণাম করে নেওয়া যাক। এরপর মন্দির চত্বরের একদম সামনে যে জোড়া শিব মন্দির, সেখানে প্রণাম করে আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম। যেহেতু দিনটা প্রভু যিশুর, তাই এখন আমাদের গন্তব্য বর্ধমানের স্যাক্রেড হার্ট চার্চ। প্রায় চলেই এসেছি পুরো আলোয় সজ্জিত প্রভু যিশুর স্থান। এরপর গাড়িটাকে পার্ক করে আমরা চার্চে ঢুকে পড়ব। ঢুকব কিভাবে? ডান দিকে দেখো কত বড় লাইন, এটাই হচ্ছে চার্চে ঢোকার লাইন। আমরাও দাঁড়িয়ে পড়লাম সেই লাইনে। লাইনের পাশেই আবার গোলাপ ফুল, মোমবাতি, ক্রিসমাসের বিভিন্ন রকম ডেকোরেশন, টুপি, সান্তা ক্লজ, আরো বিভিন্ন কিছু নিয়ে দোকানিরা হাজির। টুকটাক কেনাকাটাও করছে সবাই। কেউ কেউ আবার প্রভু যিশুর জন্য গোলাপ ফুল আর মোমবাতিও কিনে নিচ্ছে। ঢুকে পড়লাম চার্চের ভিতরে। প্রভু যিশুর ছোটবেলার বিভিন্ন বর্ণনা, মাতা মেরির মূর্তি, প্রভু যিশুর মূর্তি, এই সমস্ত কিছু দেখতে দেখতে প্রণাম করতে থাকলাম আর ঘুরতে থাকলাম চার্চের ভিতরে। প্রভু যিশুর জন্মলগ্ন বর্ণনা হয়েছে এই স্থানে, আর পিছনেই এই চার্চের মূল উপাসনা গৃহ। কত সুন্দর যিশু বন্দনা! 25শে ডিসেম্বর বড়দিন, বেশ ভালোই কাটল। এখন বাড়ি ফেরার পালা। আজকের মতন ভ্লগটাও তাহলে এখানেই শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো ভ্লগে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ টাটা অ্যান্ড মেরি ক্রিসমাস।